প্রাপ্তবয়স্ক সব মার্কিনীদের ভ্যাকসিন নিশ্চিতের নির্দেশ বাইডেনের। এবং মিশরের কায়রোতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২০। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুত শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী পয়লা মের মধ্যে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম প্রাইম টাইম ভাষণে তিনি এই নির্দেশনা দেন। বাইডেন আরও বলেন, চৌঠা জুলাইয়ের মধ্যে টিকা দেয়া হলে পরিবারের ও বন্ধুদের সাথে স্বাধীনতা দিবস উদযাপনে মিলিত হওয়ার সুযোগ থাকবে। শুধু স্বাধীনতা দিবস উদযাপনেই নয়, বরং করোনা ভাইরাস থেকেও স্বাধীনতা অর্জনের জন্য মার্কিনীরা সক্ষম হবে বলে জানান তিনি। এ সময় প্রেসিডেন্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে টিকাদান কার্যক্রম সম্প্রসারণে কেন্দ্র ও টিকা দেওয়ার জন্য জনবল বাড়ানোর কথা বলেন। এদিকে বৃহস্পতিবার বাইডেন ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিলে স্বাক্ষর করেছেন। মিশরের রাজধানী কায়রোতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কায়রোর পূর্বাঞ্চলের জেলা অবুরে চারতলা একটি পোশাক কারখানায় আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। আগুন নিয়ন্ত্রণে দেশটির ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে বলে সরকার এক বিবৃতিতে জানিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, আগুনে হতাহতদের আশেপাশের হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়। করোনার চতুর্থ ভ্যাকসিন হিসেবে জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএর সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার এই অনুমোদন দেয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর সংস্থাটি জানায়, জনসনের এক ডোজের এই টিকা বেশ নিরাপদ ও কার্যকর। এর আগে ইউতে ফাইজার, বায়োএনটেক, মডার্না ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার অনুমোদন দেয়া হয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও বাহরাইন জনসনের টিকার অনুমোদন দিয়েছে। দক্ষিণ আফ্রিকাও এই টিকার পর্যালোচনা শুরু করেছে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সাময়িকভাবে প্রয়োগ বন্ধ করেছে ডেনমার্ক, নরওয়ে ও থাইল্যান্ড। টিকার ডোজ নেওয়ার পর রক্ত জমাট বাঁধছে এমন রিপোর্ট সামনে আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে অন্তত ৭০ জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে থমাস অ্যান্ড্রুরুস এই অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার এখন নিয়ন্ত্রিত হচ্ছে এক খুনি ও অবৈধ শাসক দ্বারা। এদিকে ক্ষমতায় থাকাকালে সোনাসহ ৬ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন বলে গতকাল দেশটির সামরিক জান্তা যে অভিযোগ এনেছে তা অস্বীকার করেছেন অং সান সুচির এক আইনজীবী। অন্যদিকে বৃহস্পতিবার দেশটির মধ্য শহর মিয়াংইয়ে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে ৭ জন নিহত এবং সুচির বিরুদ্ধে অভিযোগ আনার পর আজ আরও বড় পরিসরে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করেছে আন্দোলনকারীরা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৬,৪২,০০০ ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ১১,৯১,০০০ বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৯,৭০০র বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ২৬,৪২,০০০ ছাড়িয়েছে। একই সময় ৪,৭৭,০০০এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১,৯১,০০০ বেশি। এদিন সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ১,৫০০রও বেশি মানুষ মারা যান। এর ফলে দেশটিতে মোট মৃত্যু ৫,৪২,০০০ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় ব্রাজিলে ২,২০০ জনের মৃত্যু হয়েছে আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯,৪৭,০০০০ বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রাপ্তবয়স্ক সব মার্কিনীদের ভ্যাকসিন নিশ্চিতের নির্দেশ বাইডেনের।
এবং মিশরের কায়রোতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২০। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি কনুত শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।